একের পর এক ফসলি জমির বুক চেড়ে বয়ে চলা আঁকা বাঁকা 5,400 মিটারের এই খালটি এখন পানি প্রবাহে সচল, যার খনন ব্যয়ের 86 লক্ষ টাকার অর্ধেকই দিয়েছে এ গ্রামের খেটে খাওয়া মানুষ। গ্রামবাসীর উদ্যোগে ফসলি জমিতে স্থাপন করা হয়েছে পাম্প, যা সেচ ব্যবস্থাকে করেছে সুলভ। 10 বছর আগে গড়ে ওঠা বুড়িরচর গ্রামের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি বদলে দিয়েছে সবকিছু। শুধু সেচ নয়, সমিতির উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে 200 শতাধিক পরিবারকে। আগামী প্রজন্মকে শিক্ষিত করতে গ্রামে স্থাপন করা হয়েছে কিন্ডার গার্ডেন স্কুল। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে মাছ মুরগি বা গরুর খামারের উদ্যোক্তাদের দেয়া হচ্ছে অর্থ সহায়তাও। আমি এই সমিতি থেকে 2 লক্ষ টাকা লোন নিয়েছি। আমি নিজে একটা ব্যবসা শুরু করছি। এখন আমার প্রথম সেট ছিল একটা, এখন আমার 3টা সেট হয়েছে। আমাদের এই জায়গায় সাপ্লাই দিয়ে ওই পানি আমরা সবাই ব্যবহার করি, ওই পানি দিয়ে আমরা সবাই উপকৃত হয়েছি। মাত্র 25 জন সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও উন্নয়ন ও উদ্যোগ ভালো হওয়ায় গ্রামের 8 শতাধিক মানুষ এখন এই সমিতিতে যুক্ত হয়েছে। আরো সামনে আমরা চিন্তাভাবনা আছে, আমরা এই সমিতির মাধ্যমে এলাকা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। বুড়িরচরের এ সমিতিকে অনুকরণীয় উল্লেখ করে গ্রামের উন্নয়নে এমন উদ্যোগ দরকার বলে মনে করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আগামীতে আমরা এই সব প্রযুক্তিতে সব ধরনের সাহায্য সহযোগিতা এবং দিক নির্দেশনা দিব। 2011 সালে মাত্র 10 জনের উদ্যোগে 50,000 টাকা পুঁজি নিয়ে যাত্রা শুরু করে নূর আলী চরকগাছিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। সময় সংবাদ, বরগুনা।